ফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে বসে আছে কথা বলার জন্য। বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? আমরা কিভাবে বড় হতে পারি, আমরা কিভাবে গড়ে উঠতে পারি, সেই সব ভাবনা নিয়ে আমার বন্ধুদের সাথে কথা বলবো। বন্ধু, তোমার মনের ভাবনা কি বলো? নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিছু পার্ট বা ধাপের প্রয়োজন হয়। প্রথম ধাপে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করি, সেখানে আমাদের শিক্ষক, বন্ধু বান্ধব সবার সাথে মিলামিশার মাধ্যমে আমাদের
জীবনে কিভাবে গড়ে উঠতে হবে সে সম্পর্কে আমরা খুবই ভালো মতন জ্ঞান অর্জন করতে পারি। দ্বিতীয় ধাপে কলেজে উঠি, সেখানে আমরা জানতে পারি কিভাবে কি করতে হবে, কি করলে ভালো হবে সেটা আমরা বুঝতে পারি। এবং তৃতীয় ধাপ হলো ইউনিভার্সিটি, জ্ঞান অর্জনের সবচেয়ে শেষ ধাপ সেটা। সেখানে আমরা জানতে পারি যে কিভাবে আমাদের জীবনকে ভালো একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তুমি যেটা বলছো সেটা হচ্ছে একাডেমিক শেষ ধাপ। আমরা কিন্তু সামনে আরও পড়তে পারি, আর পড়ালেখার কিন্তু শেষ নেই, আর শেখারও কিন্তু শেষ নেই। বন্ধু, তোমার ভাবনা নিয়ে জানতে চাচ্ছি। ডিভাইস সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি। যেমন হচ্ছে ইন্টারনেট আমাদের জীবনকে নানাভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আবার ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পাচ্ছি, এক এক দেশের খবরাখবর জানতে পাচ্ছি। আবার যখন ইন্টারনেটের মাধ্যমে আমরা বেশি আসক্ত হয়ে পড়াশোনার প্রতি মাঝে মধ্যে মন উঠে যাচ্ছে, মানে কিছু ভালো লাগছে না, তারপর আবার বাবা মাকে ঠিক মতো টাইম দেওয়া হচ্ছে না, সারাদিনই ইন্টারনেট নিয়েই পড়ে থাকছে। এভাবে আমরা বিভিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে ক্ষতিগ্রস্তও হচ্ছে আবার উপকারিতাও পাচ্ছে। খুব সুন্দর বলেছো বন্ধু। হ্যাঁ, আমাদের ডিভাইসের ব্যবহারটা খুব পরিমিত হতে হবে। বন্ধু, তুমি কি বলতে চাও? আমার বেড়ে ওঠার পেছনে পরিবারের কি ভূমিকা আছে আমি সেই সম্পর্কে বলবো। পরিবার থেকে আমরা প্রথম পাঠ শিখি, একটি শিশুর জন্য একটি পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ছেড়ে একটি শিশু যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে সে প্রতিষ্ঠিত এবং গড়ে তুলতে নিজেকে পারবে না। পরিবারে মায়ের কাছ থেকে কিন্তু আমরা প্রথম মাতৃভাষা শিখি, তারপর সেই পরিবারে আমাদের বাবা হালালভাবে টাকা পয়সা উপার্জন করে আমাদেরকে বিদ্যালয়ে পড়াশোনা করায়, যেন আমরা একজন আদর্শ মানুষ হয়ে, আদর্শ সৎ মানুষ হয়ে গড়ে তুলতে পারি। পরিবারের ভূমিকা কিন্তু অপরিসীম। পরিবারের কাছে থেকেই তো আমরা বড় হচ্ছি, মানুষ হচ্ছি, আর পরিবারের বড়দেরকে কিন্তু অবশ্যই সম্মান করতে হবে এবং শিশুদেরকে স্নেহ করতে হবে। বন্ধু, এবার তোমার কাছে জানতে চাই যে তোমার ভাবনা কি। পরিবারের পর আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসি, যেখান থেকে আমাদের জীবনের প্রথম ধাপ শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জীবনে অনেক ভূমিকা পালন করে। যেমন আমরা প্রথমে নিজেকে চিনি, নিজেকে জানি, এবং আমাদের পড়ালেখার প্রথম ধাপ আগেই, যাতে আমরা বড় হয়ে বড় কিছু করতে পারি। তাছাড়াও আমাদের যে শিক্ষক, তারাও আমাদের নিজেকে গড়ে তোলার সাহস যোগায়। আমরা সমাজবদ্ধ জীব, সমাজে আমরা বেড়ে উঠি। সমাজ যদি আমাদেরকে সুন্দর পরিবেশ দেয়, আমরা সুন্দরভাবে বেড়ে উঠব। বন্ধু, তোমার কথা শুনে আমার ভালো লাগলো। এবারে চলে যাই আরেক বন্ধুর কাছে। বন্ধুরা আমাকে বেড়ে উঠতে কিভাবে সাহায্য করে? বন্ধুরা আমাকে পড়ালেখায় সাহায্য করে। যদি আমি স্কুলে একদিন না আসি, আমার বন্ধুরা আমাকে নোটস দিয়ে সাহায্য করে। যে জিনিসটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না, সেই জিনিসটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। আমার কোনো প্রবলেম হলে সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, সে আমার বন্ধুরা আমাকে সেটা সলভ করতে সাহায্য করে। চমৎকার বলেছো। আসলে কথায় আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো বন্ধুরা, তোমাদের এই চমৎকার কথাগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। ছবি আঁকা হয়ে গেছে ম্যাঙ্গোম্যান, চলো ছবিগুলো দেখে নেই। এটা তুমি কি এঁকেছো? এখানে প্রজাপতি আছে, এটা কি তুমি? হ্যাঁ। কি করছো তুমি এখানে দাঁড়িয়ে? তেলে উঠছি পতাকাকে। বাহ, অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটি। তুমি কি এঁকেছো এটা? এটা একটা সিনারি, আর এখানে একটা ছেলে একটা নৌকায় বসে আছে। বাহ, তোমার ছবিটিও কিন্তু দারুণ হয়েছে। তুমি এটা কি এঁকেছো? পতাকার মাঝে একজন দাঁড়িয়ে আছে, এটা কে? তুমি? তারপরে নিচে এগুলো কি লিখেছো? তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? স্মৃতিসৌধ এঁকেছি। অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটিও। তোমারটাও স্মৃতিসৌধ, চমৎকার হয়েছে। এবারে দেখি ওই পাশের বন্ধুরা কি এঁকেছে। বাহ, তোমার ছবিটা তো ভীষণ সুন্দর। কি এঁকেছো তুমি?
দুইটা ফুল গাছের মাঝখানে আমি স্কুল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তাই দুটো ফুল গাছের পাশে তোমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? হ্যাঁ। বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটি। আমার এই বন্ধুরে শহীদ মিনার এঁকেছে, এটা তুমি কি কালার দিয়ে এঁকেছো? রেড আর পেন্সিল দিয়ে। তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। এটা কি এঁকেছো তুমি? এটা হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে নারিকেলের গাছ, আর এটা পানি, আর এটা হচ্ছে মাটি। সব কিছুই এঁকেছো? হ্যাঁ। বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটি। থ্যাংক ইউ। তুমি কি এঁকেছো তো? কিছু এঁকেছো? হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে। আমার এই বন্ধুদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো সব আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে অনলাইন আর্ট গ্যালারিতে ঝুলিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। দিয়ে দাও তোমাদের ছবিগুলো। বন্ধুরা, তোমাদের চমৎকার ছবিগুলোর জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, তবলা এবং হারমোনিয়াম দেখে অবশ্যই বুঝতে পারছো আমার এই বন্ধুরা এখন গান করবে। আমার বন্ধুরা গান করবে, কিন্তু কোথায় করবে? বহুদিন ভাবত রঙের, ভেবেছি কতই রঙের, বহুদিন ভাবত রঙের, ভেবেছি কতই রঙের, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার হয়ও আর হলো না, তারে আমার আমার মনে করি আমার হয়ও আর হলো না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা, সে মানুষ যে ছুঁয়ে গেছে তোমার গান শুনে। আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক চমৎকার লেগেছে তোমার গান। তোমার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখন গেমস খেলবো। আমরা গেমস খেলবো, কিন্তু কোথায় খেলবো? তোমাদেরকে এখন খেলার নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। এখানে তিনটা আম গাছ আছে। আম গাছ থেকে যেই বন্ধু সবচেয়ে বেশি আম পাড়তে পারবে 30 সেকেন্ডের মধ্যে, সে হবে আজকের উইনার। তাহলে তোমরা রেডি তো? তোমরা কাউন্টডাউনের জন্য রেডি তো? তাহলে শুরু করা যাক। Yeah!
বন্ধুদের আম পাড়া হয়ে গেছে, চলো দেখা যাক কে কতগুলো আম পেড়েছে। দেখি বন্ধুজির কাছে প্রথমে যাই। 18টা। তুমি কয়টা আম পেড়েছো? তুমি 10টা আম পেড়েছো। তুমি কয়টা আম পেড়েছো? 20টা। তুমি যে এত কম আম পেড়েছো এটার জন্য কি তোমার মন খারাপ হচ্ছে? মন খারাপ করে কোনো কারণ নেই, কারণ তোমাদের সবার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মুভমেন্ট। মানুষ গড়ার কারিগর যারা তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোবারেকা খালেদ। ম্যাডামের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সম্মাননা স্বাগত। শুরুতে জানতে চাচ্ছিলাম আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আমার প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয় জনাব গাজী গোলাম আশিয়া স্যার, তার সুচিন্তিত পরামর্শে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের এই বিদ্যালয়টি অতীতেও সেরা 10-এ স্থান লাভ করে পুরস্কার জিতে নিয়েছিল এবং বর্তমানে এসএসসি পরীক্ষায় 2022 সালে রমনা থানার অধীনে আমাদের এই বিদ্যালয়টি দ্বিতীয় স্থান লাভ করেছে। এছাড়া অতীতেও আমাদের এখান থেকে পাশ করে অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, দেশে এবং দেশের বাইরেও তারা উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছে। লেখাপড়ার পাশাপাশি আমাদের বিদ্যালয় থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও আমাদের বাচ্চারা যথেষ্ট পারদর্শী। ধন্যবাদ ম্যাম। আরও কিছু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে একজন ভালো মানুষ হওয়ার জন্য একটা শিশুকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে? আমাদের এই বিদ্যালয়ের সব শিক্ষকরাই কিন্তু মহিলা শিক্ষক এবং তারা তাদের মাতৃস্নেহ দিয়ে আন্তরিকতার সাথে আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তুলছে। আমরা শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকি কিভাবে ভালো মানুষ হিসেবে নিজেদের গুণগুলোকে প্রকাশ করতে পারে। একজন মহৎ গুণের অধিকারী হতে হলে একজন মানুষকে পরস্পরের প্রতি সম্মানবোধ, শ্রদ্ধা, তারপরে বিনয়ী, ভদ্র হওয়া, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, এই গুণগুলো থাকতে হবে। আমরা শিক্ষার্থীদেরকে এই গুণগুলো শিখিয়ে থাকি এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে আমরা যথেষ্ট অনুপ্রাণিত করি এবং আমরা এই পদক্ষেপগুলো নিয়ে থাকি। এভাবে আমাদের বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকছে। ধন্যবাদ ম্যাম। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। আমার এই বন্ধুরা চমৎকার ভাবে সেজে আছে নাচ দেখানোর জন্য। বন্ধুরা তোমরা কোন গানে নাচবে? বনপাহাড়ি সাজে। বনপাহাড়ি সাজে গানের সাথে আমার এই বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে? পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাত ছলাত ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাত ছলাত ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজব দুজন চল। ওরে আয়না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক ছল। লাজুক নরম নুপুর পায়ে
লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়, ঝুমঝুম ঝুমঝুম বাজুক রূপর মন, ওরে আয় না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল, ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক ছল, আঞ্চান আঞ্চান বুকেতে আঞ্চান আঞ্চান বুকেতে জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল, ওরে আয় না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল, ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক ছল, তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজব দুজন চল, ওরে আয় না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল, ওরে আয় না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল, ওরে আয় না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল। ঘন্টা পড়ে গেছে, আমার এই বন্ধুরা চলে যাবে তাদের ক্লাসরুমে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে। কি বন্ধুরা তোমরা যাবে তো? আমার এই বন্ধুরা চলে যাবে তাদের ক্লাসরুমে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমি চলে যাব অন্য কোন স্কুলে অন্য বন্ধুদের কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।